শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই এই কথাটা কিন্তু বাঙালিদের সঙ্গে খুবই খাটে রুই মাছ দিয়ে যে কোনো জিনিসই কিন্তু বাঙালিদের খুব প্রিয় আর সেটা যদি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয় তাহলে কিন্তু দুপুরের লাঞ্চটা কিন্তু জমে যাবে আজকে কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট দেখাবো না আজকে আমি দেখাবো অথেন্টিক ইস্টবেঙ্গল স্বাদে চিড়ে দিয়ে মুড়িঘণ্ট তো আসুন আমরা কী করে করছি পুরো ভিডিওটা দেখুন এর জন্য চিড়েটা যেহেতু চালের মতো জলে ফুটবে না তো এটাকে আমি ড্রাই রোস্ট করব। ভালোভাবেই রোস্ট করে নেবো কিন্তু পুড়িয়ে ফেলবো না বেশিক্ষণ রাখার দরকার নেই আমার চিঁড়েটা যেহেতু পাতলা চিড়ে ছিল বেশিক্ষণ রাখতে লাগেনি যারা পোহা করার জন্য চিঁড়ে ইউজ করবেন সেটা কিন্তু একটু টাইম লাগবে এরপর আমি জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে যে কোনো বাঙালি মাছের রান্না মাংসের রান্না টেস্টটা দারুণ হয় তো আমার আলু লাগলো আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ বড়ো আলু দিয়ে দিলাম এর মধ্যে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলে খুব ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে তেজপাতা দেব চাইলে আপনি শুকনো লঙ্কা দিতে পারেন আমি দিচ্ছি না আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা একটু বেশি করি তো এরপর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা ইন দ্য সেন্স আমি এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ অল্প মাত্রাতেই অ্যাড করছি আজকে খুব লাইট হবে খাবারটা কারণ গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর যেহেতু আমি এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করব না মানে এখনও ভেবে উঠিনি আমি একটু রসুন দিলাম রসুনটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন শুধু নর্মালি আদা দিয়েও হবে রান্নাটা কিন্তু একটু রসুন পেঁয়াজ দেবেন এই লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার ব্যবহারটা আমি একটু বেশিই করি ভালো করে পুরোটা ফ্রাই করে নেবেন কিন্তু সাবধানে কারণ লঙ্কাটা কিন্তু ফাটতে পারে মাছের মাথাটা যেটা আমার আগে থেকে ভাজা ছিল এটা কিন্তু আমি কড়াইতে এবার দিয়ে দেব। কারণ এর আগে আমার আলুটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দুটো বড় বড় মাছের মাথা ছিল মাছটা ছিল প্রায় দু কিলো ওজনের তো মাছের মাথাটা যখন ফ্রাই করা তখন এটাকে আমি ক্রাশ করে নেব কারণ যেহেতু চিরের ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমি কিন্তু বেশি সময় পাবো না জিনিসটা পুরোই নষ্ট হয়ে যাবে প্রায় একটা গ্যাদ গ্যাদে ভাব হয়ে যাবে তো জিনিসটাকে ঝুড়ঝুরে রাখতে গেলে আমাকে এইটাকে এইভাবে ক্রাশ করে নিতে হবে এরপর যেটা আমি করব সেটা হলো মশলা অ্যাড করব জাস্ট আদা জিরে বাটা ধনে বাটা টমেটো আর লঙ্কা এর মধ্যে আর এক্সট্রা কিচ্ছু নেই খুবই সোজা সাপটা একটা রান্না তো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু ছিঁড়ে দেওয়ার আগেই কষাতে হবে নুন মিষ্টিটাও এই স্টেজেই অ্যাড করে নেবেন কারণ চিড়ে দিয়ে আপনি বেশিক্ষণ এদিক ওদিক করলেই কিন্তু চিড়েগুলো প্রায় ঘেটে গিয়ে একদম গলে যাবে কষানোটা এই স্টেজেই হবে এরপর আমি অল্প অল্প করে জল অ্যাড করব জলটা অ্যাড করতে হবে মুড়োটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় এমনিতেই কিন্তু ডিপ ফ্রাই করা কোনো প্রবলেম হবে না কিন্তু অল্প বিস্তর জল অ্যাড করতে হবে জাস্ট মুড়োটা রান্না হওয়ার জন্য আর কিচ্ছু না কারণ চিড়েতে কিন্তু একটু জল লাগবে না যখন প্রায় জলটা টেনে নেবে আমি কিন্তু এই স্টেজে চিড়েটা একটু পরেই অ্যাড করে দেব। আর একটু যখন ড্রাই হয়ে যাবে আমার কাছে যে ভাজা চিড়েটা রয়েছে এই চিঁড়েটা আমি অ্যাড করে দিলাম এটা কিন্তু তেল দিয়ে ভাজা না শুধু ড্রাই রোস্ট করা এবার কিন্তু ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নেবেন সুন্দর করে মিক্স করতে হবে কোনো দিকটা যেন ফাঁক না পড়ে অলরেডি নুন মিষ্টি সব অ্যাড করা আর এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনার চিড়েখণ্ড একদম রেডি একদম কম সময় লাগে এটা হতে আর টেস্টের দিক দিয়ে তো সত্যি বলবো আমি গোবিন্দভোগ চালের এতবার খেয়েছি এইটা কিন্তু আমার এত সুন্দর লেগেছে মানে জাস্ট কথা হবে না এর সঙ্গে গরম ভাত জাস্ট কথা হবে না তো এই রেসিপিটা পুরোটা কিন্তু ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছেন আপনাদের বাড়িতে রান্নাটা আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন যারা নতুন সাবস্ক্রাইবার তারা লাইক করো শেয়ার করো আর যারা দেখছো ভিডিওটা তারা প্লিজ বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যাতে এরকমই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি